সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুড়া এলাকা থেকে। আমরা এই যে পাশে দেখছিলাম বেশ কয়েকটি বাছুর আর পিছনে কিন্তু গাভী গরুগুলো, আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচার। তো আমরা একটু চাচার সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কয়টা গাভী কয়টা বাছুর চাচা? সাতটা গাভী সাতটা বাছুর। কয়টা ষাঁড় কয়টা বকনা? সব সার মানে একটা গাড়ি বকনা আছে। সব সার একটা শুধু বকনা? একটা বকনা। আচ্ছা আচ্ছা, একটা বকনা, তাহলে ছয়টা সার। ছয়টা সার দিয়ে আজকে একটা লট। আচ্ছা চলেন আমরা দেখি, একটা একটা করে দেখি। সব সাইওয়াল বাচ্চা? সব সাইওয়াল। সব সাইওয়াল। আচ্ছা চলেন দেখে নেই, একটা করে দেখে নেই। আচ্ছা বাচ্চাগুলো সাইড করে দেন, এখন আমরা গাভীগুলো দেখি। প্রথম নাম্বার গাভী এটা, বাচ্চাটা কোনটা? প্রথম নাম্বার গাভী বকনা বাচ্চা এটা। ও তাহলে প্রথমটাই বকনা, প্রথমটাই বকনা, বাকি সবই সার। আচ্ছা এটা নাভিটাও ঝোলানো আছে। আনুমানিক বয়স? আনুমানিক মনে করো 20 দিনের মতো হবে। 20 দিনের মতো হবে। আর গাভিটা এটা? ওই গাভিটা কয় দাঁতের গাভি? 6 দাঁতের গাভি। 6 দাঁতের। আচ্ছা এই গাভি থেকে দুধ কতটুকু হবে বলেন তো? মনে করো 2 কেজি হবে। 2 কেজি হবে আশা করা যায়। আচ্ছা দেখি বাটটাট গুলো ওনার টোনার গুলো সব ঠিকঠাক আছে তো নাকি? একদম ওকে। হুম একদম ওকে। এটা হচ্ছে প্রথম নাম্বার গাভি, মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানের, একদম নিখুঁত মানের। আচ্ছা সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। আচ্ছা এক নাম্বার দেখলাম, চলেন দুই নাম্বারটা দেখান আমাদের। তাহলে প্রথম নাম্বার গাভী রানিং ছয় দাঁত, রানিং ছয় দাঁত, আর বললেন 2 কেজি মতো দুধ হতে পারে, এখান থেকে হালকা এদিক ওদিক হতে পারে, বকনা বাচ্চা। আচ্ছা বাচ্চাটাকে দেখান, দুই নাম্বার গাভীর আগে বাচ্চাটাকে দেখান। একদম অস্ট্রেলিয়ান বাচ্চা। হ্যাঁ হালকা একটু ক্রস এর দিকে গেছে না? আচ্ছা বাচ্চাটা ষাঁড় বাচ্চা? একদম ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স? নাভি জুড়ে আছে। হ্যাঁ আনুমানিক এক মাস। এক মাস। আর গাভিটা এটা? গাভিটা এটা সরা দেন দেখি গাভিটা। ছয় দাঁত বয়স, গায়ে লম্বা আছে ভালো। হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, সব ঠিকঠাক, নিখুঁত মানের, সিরিয়ালে দুই নাম্বার গাভি। আচ্ছা সব সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল, শিং মাথা সব ওকে। আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার, দুধ কতটুকু পাবে বলেন তো? এটা 1.5 কেজি পাবে। এটাও 1.5 কেজি। আচ্ছা এটা দুই নাম্বার দেখলাম। আচ্ছা তিন নাম্বার এটা গাভি, বাচ্চাটা? বাচ্চা সাইওয়াল। সাইওয়াল নাভি ঝুলানো আছে? একদম নাভি ঝুলা দেখি। হ্যাঁ এই যে বাচ্চাটা, বাচ্চাটা বেশ বেশ সুন্দর বাচ্চা। হ্যাঁ বাচ্চাটা সিরিয়ালের তিন নাম্বার, এটা একটা ষাঁড় বাচ্চা, এই যে সাইওয়াল, একদম সাইওয়াল বাচ্চা। হ্যাঁ আনুমানিক বয়স? এই এক মাসের মতো হবে। এক মাসের মতো। আর গাভিটা এটা? গাভিটা এটা। গাভিটা কয় দাঁতের? ছয় দাঁতের বয়স। ছয় দাঁতের চান্স আছে। হ্যাঁ ছয় দাঁত বয়স, রানিং ছয় দাঁত পাবে তো? এসে রানিং ছয় দাঁত পাবে, রানিং ছয় দাঁত। আচ্ছা এটা থেকে দুধ কতটুকু হবে? এটা 2 কেজি হবে। এটা 2 কেজি হবে। 2 কেজি হতে পারে। আচ্ছা যেটা না হলে নয়, সর্বনিম্ন 1.5 কেজি হবে তো নাকি? 1 কেজি তো হবে। 1.5 কেজি হবে। হ্যাঁ হ্যাঁ হালকা একটু ক্রসের দিকে গেছে, যত খাওয়া হবে তো। হ্যাঁ তত খাওয়ার উপরে দুধ। এটা হচ্ছে সিরিয়াল তিন। আচ্ছা তারপর সে চার নাম্বার বাচ্চাটাকে দেখেন, এটা চার নাম্বার গাভিটা, খিলপাটে ছয় দাঁতে খিলপাটে জোয়ান হচ্ছে। কাতলা মাছ। আচ্ছা এই গাভীটা দুধ কতটুকু হবে? এটা আমার করা 1.5 কেজি পার হবে। 1.5 কেজি পার হবে। গরু আলা তো কইছে 2 কেজি হবে। হ্যাঁ আমার আইলে আইডিয়া করে 1.5 কেজি কাটা। আপনি আইডিয়া করেছেন 1.5 কেজি। তোলা। হ্যাঁ তোলা টোলা সব ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে দেখি। আচ্ছা এটা হচ্ছে তাহলে বললেন 1.5 কেজির মতো দুধ হবে, 1.5 কেজি পার হবে। বয়স নতুন জোয়ান? নতুন জোয়ান আছে, নতুন জোয়ান। সিরিয়ালের চার নাম্বার এটা, চার নাম্বার। আচ্ছা তার পাশে এটা পাঁচ, পাঁচ নাম্বার গাভি, বাচ্চাটাকে দেখেন। এই দেখেন বাচ্চা, একদম সাইওয়াল বাচ্চা, বাচ্চা একদম চার দাঁতের খিলফাটে ছয় দাঁত হচ্ছে, তার মানে আমরা একে ছয় দাঁত ধরবো, রানিং ছয় দাঁত। হ্যাঁ এটা থেকে দুধ কতটুকু হবে বলেন তো? এখান থেকে মনে করো দুধ হবে, এখন বাচ্চা একটু বড় হচ্ছে। হ্যাঁ এখন দুধ হবে মনে করে 1 কেজি 100 কেজি হবে। 1 কেজি 100 কেজি দুধ হবে। আচ্ছা এটা হচ্ছে বাচ্চা, বাচ্চা তো ওই বাচ্চা হবে। আচ্ছা 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 তাহলে রানিং এটা ছয় দাঁত না? রানিং ছয় দাঁত।
ছয় দাঁত, তাহলে বললেন 1 কেজি থেকে 1.25 কেজি দুধ হবে। আচ্ছা বাচ্চা দিয়ে দেন, ওর মার্কেট চলে যাক। এটা হচ্ছে সিরিয়ালের 5 নম্বর দেখলাম, তারপর সেটা 6 নম্বর গাভীটা, 6 নম্বর গাভীর বাচ্চাটাকে দেখেন। এটা বাচ্চাটা, এটা মানে বাচ্চাটা বয়সটা কম হবে না? হ্যাঁ বয়সটা একটু কম হবে, নাভি ঝুলানো আছে। আচ্ছা এই গাভীটা কয় দাঁতে? গাভীটা 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। এই গাভী থেকে দুধ কতটুকু হবে? এটা 2 কেজি পার হবে। আচ্ছা হ্যাঁ সব ঠিকঠাক আছে। রানিং 6 দাঁত, রানিং 6 দাঁত, আর সিরিয়ালের 6 নম্বর গাভী রানিং 6 দাঁত বয়স, সেই সাথে একটা ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স আনুমানিক কতটুকু হবে বললেন? অনুমানিক মনে করো 20-22 দিন হবে। 20-22 দিনের মতো বয়স হতে পারে। 4 নম্বর বাচ্চা, একদম নাভি ঝুলে একদম। হুম গাভীটা বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত হচ্ছে। তাহলে এই যে গাভীটা, তাহলে এটা 6 দাঁত হচ্ছে, আর বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আর এই গাভীর দুধ কতটুকু হবে বলেন তো? 1.5 কেজি হবে। খাওয়াইলে হালকা একটু বাড়তে পারে। আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ দুধের। হ্যাঁ তাহলে তো ভালো হবে, ভালো হবে। আচ্ছা তাহলে ওটা লাগাই দেন, লাগাই দেন। আমরা এখন সবগুলো গাই বাছর দেখে নেই আবার। তাহলে এটা সর্বশেষ, এটা 7 নম্বর গাভী, 7 নম্বর বাচ্চা। দুধে লাগাই দেন, লাগাই দেন। তাহলে এটা, এটা বাচ্চাকে চান্স হয়েছে নাকি মনে হচ্ছে? একটু বাচ্চা কি একটু ও একটু অল্টারনেট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ও তাহলে এর বাচ্চা এইটা। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দেখলাম আমরা সর্বশেষ এটা। হ্যাঁ ঠিক আছে, এখন তাই তো কই 7 নম্বর গাভী, 7 নম্বর বাছুর এটা। আচ্ছা 6 নম্বর গাভী, 6 নম্বর বাছুর। আচ্ছা এটা 5 নম্বর গাভী, 5 নম্বর বাছুর। এটা উল্টা পাল্টা হয়ে গেছিল না? হ্যাঁ 4 নম্বর গাভী, 4 নম্বর বাছুর। এপাশে 3 নম্বর গাভী, 3 নম্বর বাছুর। 2 নম্বর গাভী, 2 নম্বর বাছুর। আর এটা প্রথম নম্বর গাভী, বাচ্চাটা হচ্ছে এই সাইডে। তাহলে প্রথমটাই শুধু বক না, বাকি সবগুলো ষাঁড় বাচ্চা। আচ্ছা চাচা এখন বলেন এই 7 গাভী 7 বছরের এভারেজ দুধ কতটুকু হতে পারে? এভারেজ 1.5 কেজি পার হবে। 1.5 কেজি ধরা যাবে, ধরা যাবে। আচ্ছা এখন রেট কত রেখেছেন? রেট সস্তা, পানির দাম, পানির দাম, পানির দাম, একদম পানির দাম, একদম পানির দাম, একদম পানির দাম। এই সার বাচ্চা মনে করো কিনতে গেলে আপনার বকনা চাই মনে করো 5-7 হাজার টাকা বেশি কিনতে হয়, কিন্তু তার চাই আমি বকনার দামে দিয়ে যাচ্ছি। কত সেটা? এটা 62,500। 62,500 আর একটু কমান? ওর কম হবে না, এটা কম দামে দিচ্ছি। এটাই কম? হ্যাঁ 62,500। এখন মনে করো 90 কেজি করে বস্তা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে 62,500 টাকা, 62,500। বাকি একটু আলাপ আলোচনা ফোনে কিছুটা হতে পারে, হইতেও পারে, হবে না। হ্যাঁ আচ্ছা, যোগাযোগ নাম্বার দিয়ে দেন। 01719 01719 54 54 1727 1727। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।